আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে হলো আপনাদের একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এইটা হলো একটা ট্রে, এই ট্রেটার মধ্যে হলো আমি কিছু কলমি শাক মানে লাগাইছি। এই জিনিসটাই হলো আপনাদের সাথে শেয়ার করব। মূলত এগুলো বাজার থেকে কিনে আনা কিছু কলমি শাক। তো এগুলো যে অবশিষ্ট ডাটা ছিল, এই ডাটাগুলোকে হলো আমি রেখে দিছি মানে লাগানোর জন্য। তো জাস্ট এই কলমি শাকের যে ডাটাগুলো অবশিষ্ট ছিল ওইখান থেকে কিছু ডাটা নিয়ে হলো আমি যে এই ট্রেটার মধ্যে এরকম সুন্দর করে লাগাইছি। তো মজার বিষয় হলো মাত্র 2-3 দিনের মধ্যে দেখেন এগুলো থেকে সুন্দর নতুন কুড়ি ছেড়ে দিছে। হ্যাঁ, আমি লাগাইছি মাত্র 2-3 দিন হয়েছে, মানে এত সহজে জিনিসগুলি এত সুন্দর নতুন করে কুড়ি ছেড়ে দিবে এটা আমি বুঝতেই পারি নাই। এবং দেখেন মাশাআল্লাহ দিলে প্রত্যেকটা গাছ থেকে মানে কুড়ি ছাড়তেছে নতুন করে। এবং আশা করতেছি অল্প কিছু দিনের মধ্যে ইনশাআল্লাহ এগুলো বড় টড়ো হয়ে যাবে। মানে জিনিসটা তো দ্রুত হয়েছে যে দেখতে খুবই ভালো লাগতেছে। আর এদিকে হলো দেখেন, এটা হলো আমার টবের মাটি শুকানোর জন্য দিছি। অ্যাকচুয়ালি আপনারা যারা মানে ছাদ বাগান করেন তাদের টবের মাটি তৈরি করার জন্য এই জিনিসটা মাথায় রাখা সবার জন্য খুবই জরুরি। কারণ দেখা গেছে আপনি যদি আপনার টবের মাটিগুলোকে মানে যাই মিক্স করেন, গোবর সার বলেন বা অন্য যেই কোনো সার বলেন, মানে জাস্ট সার প্রয়োগ করে যখন মাটিগুলোকে তৈরি করবেন, হ্যাঁ সার মিক্স করার পরে মাটি যখন আমরা তৈরি করি, তো তৈরি করার শেষে এইভাবে হলো এই মাটিগুলোকে খুব ভালোভাবে শুকাবেন। কারণ এই মাটিগুলো যখন খুব ভালোভাবে রোদে শুকাবেন তখন এটার মধ্যে দেখা গেছে যে যত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন বা যেই পোকামাকড় বলেন, এরা সবাই হলো এই মারা যায়। একদম টাটকা রোদে এরকম সারাদিন ধরে যখন আপনি মাটিগুলোকে শুকাবেন তখন এগুলো সব মোটামুটি মারা যাবে এবং আপনার মাটিটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো অনেকে আগে থেকে জানেন, যারা আগে থেকে ছাদ বাগান করেন তারা হয়তো খুব ভালো জানেন, বাট নতুনরা হলো নাও জানতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।